ঝালকাঠির রাজাপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টিতে নিমন্ত্রিত মৎস্যজীবীদের মাঝে গরু সহ, ছাগলের খোয়ার খাবার ও জাল বিতরণ করা হয়েছে বুধবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলন আয়তনে বিশ জন সুফলভোগী মৎস্যজীবীদের মাঝে একটি করে বকনা গরু বিশ জনের মাঝে দুটি করে মোট চল্লিশটি ছাগল একটি করে ছাগলের খোয়ার ও খাবার এবং জেলেদের আটটি গ্রুপের মাঝে জাল বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন জেলা মর্ষ কর্মকর্তা রিপন ক্রান্তি ঘোষ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু প্রমুখ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এবং মেরিন ফিশারিজ কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মর্ষ কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন